ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আটটি সপ্তাহে আয়োজন বন্ধুপতি এক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান দর্শক দু হাজার একুশ বাইশ অর্থ বছরে রপ্তানি প্রথমবারের মতো পঞ্চাশ বিলিয়ন ডলারের মাইল অতিক্রমের তথ্য দিয়েছিল সরকারি সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সংস্থাটি হিসাবে সে বছর বাংলাদেশ থেকে মোট রপ্তানি হয়েছে বান্ন দশমিক শূন্য আট বিলিয়ন ডলারের পণ্য তার পরের বছর রপ্তানি বেড়ে হয়েছে পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার কিন্তু রপ্তানি খাতে সাফল্যের এই তথ্য নিয়ে নিজেদের সন্দেহের কথা জানিয়ে আসছিলেন খোদ রপ্তানিকরক ব্যবসায়ীরা অবশেষে ব্যবসায়ীদের সংখ্যাই সত্যি প্রমাণিত হয়েছে এতদিন বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে ইপিবি ফলে উলটপালট পালট হয়ে গেছে রপ্তানি ব্যালেন্স অব পেমেন্ট সহ বহু হিসাব নিকাশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছর থেকে সদ্যবিদায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের এপ্রিল পর্যন্ত দশ বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে চারশো পাঁচ বিলিয়ন ডলারের পণ্য অথচ বাংলাদেশ ব্যাংকের হিসেবে আলোচ্য সময়ে প্রকৃত রপ্তানি হয়েছে তিনশো বিলিয়ন ডলার অর্থাৎ গত দশ বছরের রপ্তানি বেশি দেখানো হয়েছে পঁয়ষট্টি বিলিয়ন বা ছয় হাজার পাঁচশো কোটি ডলার বর্তমান মুদ্রা বিনিময় হারে যা প্রায় সাত লাখ চৌষট্টি হাজার কোটি টাকা এই টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের মোট বাজেটের প্রায় সমান জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের ভিত্তিতে ইপিপি রপ্তানির তথ্য প্রকাশ করে আর ইপিপির তথ্য ব্যবহার করে বৈদেশিক লেনদেনের ভারস্ম বা বিওপি রিপোর্ট তৈরি করে বাংলাদেশ ব্যাংক এর পাশাপাশি স্থানীয় ব্যাংক থেকেও প্রকৃত রপ্তানির তথ্য সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংক গত এপ্রিলে প্রথমবারের মতো প্রকৃত রপ্তানি হিসাব ধরে বিওপির তথ্য প্রকাশের ফলে ধরা পড়ে এই তথ্য দুর্নীতি ব্যবসায়ীদের অভিযোগ সরকারি সংস্থাগুলোর খামখেয়ালিপনা দায়িত্বহীনতা এবং সরকারকে তুষ্টিমূলক তথ্য সরবরাহ করতে গিয়ে দেশের আর্থিক হিসাবে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে এমন প্রেক্ষাপটে দর্শক আজ আমাদের আলোচনার বিষয় রপ্তানির তথ্যে ভয়াবহ গরমিল দায়কার আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ টেক্সটাইলস মিস অ্যাসোসিয়েশন বিটিএমের পরিচালক ও মুখপাত্র সৈয়দ নুরুল ইসলাম অর্থনীতিবিদ পারভেজ করিম আব্বাসি এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হারবাসি যাচ্ছি বলে আলোচনায় জনাব সেদুল ইসলাম আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি আপনি আমাদের এই বিজনেস টকে একাধিকবার ইপিবি প্রকাশিত রপ্তানি তথ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন আপনি বলেছিলেন রপ্তানির তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে এখন দেখা যাচ্ছে আপনার অভিযোগই সত্যি হলো কিংবা আপনাদের ব্যবসায়ীরা যে অভিযোগগুলো আগে তুলেছিল সেটার কথাটি সত্য হচ্ছে কিভাবে দেখছেন এই বিষয়টিকে এবং যারা এই কাজটি করলো তারা তো রাষ্ট্রের একটা বিশাল বড় ক্ষতি করেছে সম্ভবত 2022 সালের জুন মাসের দিকে আপনারা কানাডা কর্তৃপক্ষতে আমি দায়িত্ব নিয়ে কারণ পরিবর্তন আমি দায়িত্ব বলেছিলাম সরকারের বিভিন্ন সংস্থা কর্তৃক প্রকাশিত এক্সপোর্টেড রেকর্ড সেটা অবশ্যই ইনফ্লেটেড এবং এই ইনফ্লেটেড তথ্যপত্রের উপর ভিত্তি করে সরকার যে নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো কত ভয়াবহ রূপ ধারণ করবে সেটা বুঝবেন 2023 সালের ডিসেম্বর আমি বলেছিলাম এবং এটা নিয়ে আপনারা বা আমাদের অনেক বন্ধু বান্ধব আমাকে বলল যে অতি উৎসাহী তুমি কিসের পর কথা বলো আমার কথা হচ্ছে আমার একশো লাইনের ফ্যাক্টরি চলে এলেন হলো আমি বুঝলাম ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে ভালো করছি না কিন্তু আমার বন্ধুকে যখন জিজ্ঞেস করি সে বলে আমার তো সেম অবস্থা আরেক বন্ধুকে যখন জিজ্ঞেস করি সে বলে অবস্থা আমি টেক্সটাইল মিল এসোসিয়েশন আছি আমি এবিসি সি এতে বোর্ডে ছিলাম আমি বিজিএমই নীতি হতে প্রতিদিন বসে আমরা প্র্যাকটিক্যালি যে ধারণা পাচ্ছি তার সাথে সরকারের তথ্যপত্র উপত্তর মিলছিল না বলে আমি বলেছিলাম আমি দায়িত্ব নিয়েই বলছি ইট ওয়াজ আজকে আপনার হিসাবে দশ বছরে সিক্সটি বিলিয়ন ডলার্স অর্থাৎ প্রায় আমাদের এক অর্থ বছরের বাজেটের সমান রপ্তানি আয় হাওয়া ওনাদের হিসাব থেকে হাওয়া তাহলে যেগুলো দশ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শীজদা দিনরাত কাজ করেন কষ্ট হয় ওনার জন্য যে দিনরাত কাজ করেন উনি সিদ্ধান্ত নেয়ার কিসের উপর ডেটার উপর উনি তো ডেটা তৈরি করেন না ওনাকে ডেটা কম্পাইল করে দেন সেটার উপর উনি ভিত্তি করে সিদ্ধান্ত নেন ওনাকে তো বিভ্রান্ত করা হচ্ছে এই যে ভুল তত্ত্ব ওনাকে দিয়েছেন এবং ভুল তথ্যপত্রের উপর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিসিশনগুলো ওনার মাধ্যমে অন্যান্য সংস্থাগুলো বাস্তবায়ন করেছেন কারণ আমার ধারণা মতে বাংলাদেশ ব্যাংক এমন কোনো সিদ্ধান্ত নেন না ওনার নলেজ ছাড়া ফাইন্যান্স ডিপার্টমেন্টও পারে না এনবিআরও কোনো সিদ্ধান্ত নেন কিন্তু যেহেতু দায়ী দায়িত্ব ওনার ঘরে যেহেতু চিফ এক্সিকিউটিভ তাহলে আমি কি বলবো যে এটার দায়িত্ব না ন কারণ চিফ এক্সিকিউটিভ আমি একটা কোম্পানি চালাই আমি সত্যি আর সারাদিন কোনো কাজ করি না আমাকে যেই ডাটা ডেটাগুলো দেয় সেটার উপর আমরা একটা ডিসিশন দিই আমি দিই মাসে শেষে দেখতে পারি যেটা আউটকামটা কি মানে প্রধানমন্ত্রীর কাজ কিন্তু তাই উনি সিদ্ধান্ত দিয়েছেন নিজের টাকায় পর্দা ব্রিজ করব জায়গার টাকা নিয়ে মেট্রোয়াল করব চায়না থেকে এই নিয়ে পাতাল লেন করবো তিরিশ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন করবো শিল্পায়নের জন্য এই করবো সে দিস আর অল পজিটিভ আমরা কিন্তু উৎসাহিত এবং আজকে বাংলাদেশে নতুন বাংলাদেশ দেখেছি কিন্তু যেই ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই ডেটা যখন ভুল প্রমাণিত হয় একটি দেশের একটি বাজেটের সমান ডেটা যখন হারিয়ে যায় সিস্টেম থেকে সেখানে সব সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলোর কার্যকারিতা কি হবে আমি তো মনে করি আই এম নট ইকোনমিস্ট আমি কালকে কি হবে এটা নিয়ে ভাবি না আমি আজকে কি হবে সেটা আজকে এই ভুল তথ্যের উপর সিদ্ধান্ত নিয়েছে ইনভেস্টারদেরকে প্রাইভেট সেক্টরকে রীতিমতো পঙ্গু করে দেওয়া হয়েছে দেখেন যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি জানতেন যে আমাদের এত এক্সপোর্ট হয়নি উনি হয়তো উৎপা বিদ্যুতদের দাম বাড়াতেন না উনি হয়তো গ্যাসের দাম বাড়াতেন না বারো টাকার গ্যাসকে বত্রিশ টাকায় করেছেন ওনার কথা হচ্ছে যে প্রতি বছর এক্সপোর্ট গ্রোথ হচ্ছে তোমরা চিনলাচ্ছ কেন বিকজ আই হ্যাভ দ্য ফিফটি টু বিলিয়ন ডলার্সের এক্সপোর্ট হয়েছে তোমার গ্যাসের দাম বাড়াবো না কেন বিদ্যুৎ দাম বাড়াবো না কেন শ্রমিকের বেতন কেন তুমি দিতে পারছো না সব কিছু মিলে দেখেন গত দুই বছর কী হয়েছে বারো টাকার গ্যাস বত্রিশ টাকা ছয় টাকার বিদ্যুৎ চোদ্দো টাকা শ্রমিকের বেতন বেড়েছে সত্তর পার্সেন্ট ডলারের জায়গাটা কোথায় নামলো ছিয়াশি টাকার ডলার আজকের কি ভাই ভাই ইনফ্লেশন ভিভ ভয় ভাই ইনফ্লেশন দিস আর অল ক্রিয়েটেড বাই দা ডেটা কালেক্টর আমার অবাক লাগে যে একটি দেশের দশ বছরে আপনি হিসাবটা দিলেন আজকে আমি আমি কিন্তু দুই বছরে প্রায় টোয়েন্টি থ্রি বিলিয়ন ডলার্স এর গভর্নমেন্ট দেখেছি আপনি দশ বছরে যখন বললেন সিক্সটি ফাইভ বিলিয়ন ডলার্স অনেক কথা বলছি আমরা কি আসলে জানি যে ইনফ্লেশন কত পার্সেন্ট সরকারের হিসেবে আট নয় পার্সেন্ট মানুষ বলে ষোলো পার্সেন্ট আমি যখন বাজারে এটা বলে বিশ পার্সেন্ট উপরে ইনফ্লেশনের কারণ কি ইনফ্লেশন দুই কারণে নর্মাল ইকোনমিক্সে একটা হচ্ছে

কে দেবে আমি অনেক সাথে হ্যাঁ না ভাই অনেক কিছু ওই সবটাই ঠিক আমি আপনাকে দু তিনটি জিনিস বলি একে হচ্ছে যে কি কারণে হলো ইনফ্লেশনের মানে এই ডেটা যে এখানে গড়মিল এবং ডেটার গড় কি প্রভাব হবে ওইটাকে ঠিক করতে হবে ছোট করে বলে দি আগে তারপর আমরা এটাকে এটা আলাপটা বাড়াতে পারবো ঠিকই বলেছেন যে দুই বছরে পঁচিশ বিলিয়ন ডলারের মতো হচ্ছে রপ্তানি গায়েব হয়ে গেছে এবং যেখানে আমাদের দেখানো হচ্ছিল যে রপ্তানি প্রবৃদ্ধি হার হচ্ছে যে আমাদের ফাইভ পয়েন্ট সিক্স মতো দেখানো হচ্ছে ওখানে দেখা গেছে আমাদের নেগেটিভ আমাদের রপ্তানি প্রবৃদ্ধি হার তারপরে ইনফ্যাক্ট রপ্তানির প্রবৃদ্ধির হার পড়ে গেছে এটা হচ্ছে এক দুই হচ্ছে কি আপনার এখানে দেখেন আমাদের ট্রেড ডেফিসিট যেটা ছিল চার পয়েন্ট সাত বিলিয়ন ডলার ওটা এক ধাক্কায় জাম্প করে চলে গেছে হচ্ছে আঠারো পয়েন্ট ছয় বিলিয়ন ডলার জুলাই টু এপ্রিলের রিপোর্ট মানে তো হিউজ আচ্ছা তারপর আরও মানে খারাপ মানে খবরগুলো আরও আছে যেখানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস ছিল পাঁচ পয়েন্ট সাত বিলিয়ন ডলার জুলাই থেকে ওটা হচ্ছে এখন জাস্ট উল্টোটা হয়ে গেছে ডাবল হয়ে পাঁচ পয়েন্ট সাত বিলিয়ন ডলারের নেগেটিভ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিস তার মানে আপনি বুঝতে পারছেন যে টাকা ডলারের উপর এক্সচেঞ্জ রেটের উপর কী প্রভাবটা পড়বে এবং মূল্যস্ফীতি আর কত বাড়বে এবং এরপরও আরও আছে এই সেই প্রভাবগুলো যে কোথায় কোথায় যাবে তারপর বলছি কারণগুলো কী এবং আমাদের রপ্তানি প্রবৃদ্ধি হার যে ভাই বলছিলেন এখানে আমরা দেখাচ্ছিলাম ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট গ্রোথ অ্যাকচুয়ালি হচ্ছে এই রপ্তানি প্রবৃদ্ধির হার আসলে কমে গেছে ছয় পয়েন্ট আট শতকরা মানে আপনি দেখেন এবং সবচেয়ে খারাপ জিনিস আমাদের তো পুরো ইকোনমিতে যেটা হচ্ছে যে প্রবৃদ্ধির উপরে আমাদের হচ্ছে একটা ন্যারেটিভ হয়েছিল কাল্ট অফ গ্রোথ গ্রোথ হতেই হবে গ্রোথ না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি না হলে উন্নয়ন হবে না এবং হয়েছে অর্থনীতিতে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক প্রভূত এখানে এখানে আমাদের সাফল্য অর্জন আছে কিন্তু তার সাথে সাথে এই যে আমাদের যে বিপদগুলো ওইটার প্রতি আমরা কিন্তু শুনতে চাই নাই জানতেও চাই নাই মানতেও চাই নাই এবং এর জন্যই যেটা এখন অর্থনীতিদের এখন ধারণা করছেন যে আমাদের যে রিয়েল জিডিপি গ্রোথে যে ফাইভ ওটা প্রায় ওয়ান পার্সেন্টেজ পয়েন্ট কমে ফোর মানে আন্ডার ফাইভ হয়ে যেতে পারে এই রপ্তানি এই রপ্তানি ডেটাতে গরমিল এবং এরপর সামনের বিপদটা কি সামনের বিপদ হচ্ছে দুটো জিনিস আমাদের যে এই রপ্তানির যে অ্যামাউন্টটা পড়ে গেল এই রপ্তানির যে আমাদের আমাদের যে জিডিপির গ্রোথ রেট কমে গেল প্রবৃদ্ধি হার তার মানে হচ্ছে আমাদের যে আমাদের এক্সপোর্ট টু জিডিপি রেশিও কমে যাচ্ছে এবং এক্সপোর্ট টু জিডিপি রেশিও কমে গেলে আমাদের যে ডেট সার্ভিসিং করার এবিলিটি ওটা কিন্তু কমে যাচ্ছে এবং এই যে বিলিয়নস অফ ডলার্স একশো বিলিয়ন ডলারের উপর যে আমরা লোন নিয়ে ফেলেছি ওটা ডেট সার্ভিসিং করা কিন্তু আমাদের সামনে আরও প্রবল হয়ে যাবে এখন প্রবলেমটা কোথায় প্রবলেমটা এখানে যদিও এখন বেশ কয়েকটা জায়গায় আসছে ভাই একটা এজেন্সির কথা বলেছেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য স্পষ্টভাবে চলে আসে এনবিআর এখানে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হচ্ছে সমানভাবে দেয় কারণ এই দুটো জায়গাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেটা থেকে এখানে রিপোর্ট যেটা আসছে যে একটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং এনবিআর মানে ইপিবি এবং এনবিআর দুজনেই সমানভাবে দেয় এবং দুজনের তথ্য অনুযায়ী এটা বাংলাদেশ ব্যাংকের কথা যদি আমাদের এখানে ধরতে হয় এবং ওদিকে কেন হয়েছে এক হচ্ছে খুব সহজ কথা আমি যদি বলি বেশ আমাদের পঁচাশি পারসেন্ট করা রপ্তানি হচ্ছে গার্মেন্টসমুখী বা গার্মেন্টসের উপর ভিত্তি করা ওখানে যে আপনারা জানেন সিএমটি কাটিং মেকিং আর ট্রিমিংয়ের উপরে আমাদের এখানে এটা ক্যালকুলেশন করা হয় এখানে কিন্তু আমাদের শুধু মেকিং চার্জটা ধরেই কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন দেওয়া উচিত কিন্তু কি করতো আমাদের ইপিবি করতো যত ধরনের ফ্যাব্রিকের পুরো প্রাইসটা ধরে ফেলতো তার ইনফ্লেটেড ফিগার দুই নম্বরের দামটা ধরে দিত ধরে নিত দুই নম্বর হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোনের মধ্যে যে সব এখানে ফ্যাক্টরিগুলো যেখান থেকে ইয়ার্ন বানাতো বা আপনার কটনের ফ্যাব্রিক দিত বা অ্যাক্সেসারিজ দিত ওগুলো যখন আপনি রপ্তানির জন্য ইউজ করতেন তাহলে ডাবল কাউন্টিং করা হতো কিন্তু আসলে তো এটা রপ্তানি করা হচ্ছে না এটা হচ্ছে যে আমি আমাদের দেশের যে ঘরোয়া যে রপ্তানি বলতেছে হ্যাঁ এক্স্যাক্টলি সো এটা হচ্ছে কি আপনি একটা জিনিসকে আপনি দুইবার দেখাচ্ছেন মাল্টিপল এন্ট্রি বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রতিবেদনে বার হয়ে আছে যে আপনার এই রপ্তানিতে মাল্টিপল বহুবার যে এন্ট্রি করা হয়েছে ওটা হচ্ছে বিশ শতকরা মানে হচ্ছে একটা জিনিস একটা এটিটা বারবার চলে আসে এবং তারপরেও আছে স্টক লট কমিশন এবং ডিসকাউন্টে যেই ভ্যালুটা লুজ করা হয়েছিল সেটাও কিন্তু ইনক্লুড করা হয় না এখন এটা হচ্ছে যে কি কি কারণে করা হয়েছে এখন আপনি বলতে কেন করা হয়েছে এখন একটা হতে পারে যে ওই যে কাল্ট অফ গ্রোথ কেন কেউ নোবডি ওয়ান্টস টু বি আ বিয়ার অফ ব্যাড মেসেজেস সবাই বলতে চায় শুধু ভালোটা খারাপটা কেউ বলতে চায় না খারাপটা বললেই হচ্ছে এই ভাইয়ের মতো বা আমার মতো বা আপনার মতো যারা আছে যারা একটু সচেতন বা যারা চিন্তা করে তাদেরকে বলবে হচ্ছে ঈর্ষা কাতর বা হচ্ছে যে এখানে হচ্ছে যে সরকারের সাফল্যতে তারা ঈর্ষা নিত এটা কিন্তু ঠিক না একটা অর্থনীতিতে এখানে কিন্তু চড়াই উত্তরায় আছে কিন্তু আপনি যদি সঠিক তথ্যটা না দিতে পারেন তাহলে কিন্তু ইউ ইন দ্য ডার্ক আইএমএফ কিন্তু বহুবার বিজিএমএ বলেছে

পেঁয়াজের দাম এখন হচ্ছে একশো টাকা কেজি মানে মানুষের সাধারণ মানুষের না বিশ্বাস হচ্ছে ব্যবসায়ীদের কথা আলাদা মানে আরো বেশি চাপ পড়ছে কিন্তু সাধারণ মানুষের না বিশ্বাস হচ্ছে তার মানে মূল্য ইনফ্লেশন যে মূল্যস্ফীতির হার দশ সরকার নিচে এটা তো বিলিভেবলই না এটা কোনো তথ্য অনুযায়ী বাট আপনি যা দিতে আছে তার উপর দিয়ে চালাতে হবে এখন আমাদের এই ঠিক তেমনি একই কাহিনী হলো যে আমাদের রিজার্ভের নিয়ে আমাদের গ্রস রিজার্ভে অনেক কিছু করে শেষ পর্যন্ত ওখানেই তো গেল এখানে যে যেটা সেখানে এখন কাজের কথা যেটা হচ্ছে যে একটা সহজ সরল উপায় আছে যে আমার লেটার অফ ক্রেডিটের উপরে যে আমাদের রিয়েলাইজেশন হয় রপ্তানি এখানে ওটা আমরা আমরা ধরতে পারি দ্যাট ইজ ওয়ান এখানে হচ্ছে যে এখানে দ্যাট ইজ যাতে মাল্টিপল এখানে ডেটা না হয় এবং ইপিবি এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে এবং এটার জন্য আপনার অ্যাকাউন্ট এবং এই যে একটা কথা ভাই বললেন যে অ্যাকাউন্টেবিলিটি বা জবাব দিতে জবাব দিতে কে দিবে কেননা এখানে হচ্ছে যে এটা যদি আপনি জবাব দিতে যদি সংস্কৃতি বা এখানে অ্যাকাউন্টেবিলিটি কালচার না করেন কোনো দিন এই যে এত বিশাল বড় যে তথ্য বিব্রাট অনেক জায়গায় তো অনেক অনেক জায়গায় তো এখানে 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 শুধু ক্রিটিসিজম হতো না

সরকার রপ্তানি খাতে সম্প্রতি যে পদক্ষেপগুলো নিয়েছে তা ইপিবির ভুল তথ্যের উপর কিংবা নিয়েছে এর কি ধরনের মাসুল দেশের অর্থনীতি এবং ব্যবসায়ী তথা জনগণকে দিতে হবে না মাসুল ভাইরা তো বললেন মাসুল দিতে হবে আরো কতদিন কীভাবে দিতে হবে সে বিষয়ে তো ভাইরা আলাপই করেছেন তবে আমি একটি বিষয় বলতে চাই যে এই যে নীতি নির্ধারকরা বলছেন এখন কিন্তু সব দোষটা চলে আসছে ইপিবির উপরে আমি এটা বিশ্বাস করতে চাই না যে বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়ের অগচরে বা তাদেরকে চোখ আড়াল করে তাদেরকে ফাঁকি দিয়ে ইপিপি একা এটা করছে এটা আমি বিশ্বাস করতে চাই না আগে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয় বলি বা আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে আমি এটা নিজে নিজে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীও জানতেন যে এইভাবেই ফিগারগুলো এই হয় তা না হলে এত বড় একটা গড়মিল ওলট পালট এইটা বাণিজ্যমন্ত্রী জানেন না বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জানেন না বা মাননীয় প্রধানমন্ত্রীর অগোচরেই হয়ে যাচ্ছে এই যে এত বড় এক এমন এক এক ফিসকিল ইয়ারে মানে এক ফিসারে নয় এক ফিস ইয়ারের দশ মাস অর্থাৎ জুলাই টু গত যে অর্থ বছর গেছে গত অর্থ বছরের জুলাই টু এপ্রিল আমরা ইয়ে বলছে ইপিবি বলছে টোটাল রপ্তানি হয়েছে হচ্ছে সাতচল্লিশ দশমিক চার সাত বিলিয়ন ডলার আর এনবিআর বলছে তেত্রিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলার অর্থাৎ গ্যাপ এক ফিসকিলারের দশ মাসে গ্যাপ হচ্ছে না না এনবিআর এনবিআর কেন্দ্রীয় ব্যাংক এখানে কোনো কিছু নাই দশ মাসের হিসাবে তেরো দশমিক আট বিলিয়ন ডলারের গ্যাপ মানে পার্থক্য গড় মিল যেটা সেই কারণে যেটা ঘটলো মানে আমরা আমার স্পষ্ট মনে আছে বাংলাদেশ ব্যাংক তথ্য দিল হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের তথ্য দিল তিন জুলাই তিন জুলাই তথ্য দেওয়ার পর আমরা মানে অবাক হয়ে গেলাম আমি একবার ফোন করলাম কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যে এটা কি আপনাদের ভুল হয়েছে কিনা অর্থাৎ দেখেন আপনি জুলাই মার্চ পর্যন্ত মার্চ পর্যন্ত ব্যালান্স অফ পেমেন্টের যেটা প্রকৃত হিসাব চলতি হিসাব সেটার ছিল হচ্ছে উদ্বৃত্ত ফাইভ পয়েন্ট ফাইভ এইট উদ্বৃত্ত ছিল অর্থাৎ প্লাস আচ্ছা আর্থিক হিসাবে নেগেটিভ ছিল নাইন পয়েন্ট এইট বিলিয়ন ডলার আর হচ্ছে সামগ্রিক হিসাবে ওভারঅল ব্যালান্স যেটা বলে সেটাও নেগেটিভ ছিল ওই তথ্য দশ মাসের মার্চ পর্যন্ত বলছি দশ মাসের তথ্য দেখে আমরা দেখছি পাচ্ছি মানে চলতি হিসাবে ভারসাম্য নেগেটিভ ফাইভ পয়েন্ট সামথিং আর হচ্ছে আর্থিক হিসাব যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সেটা প্লাস হয়ে গেছে নাইন পয়েন্ট ফাইভ এইট ডলারের নেগেটিভটা প্লাস হয়ে গেছে অদ্ভুত যেটা নিয়ে আমরা কয়েক মাস ধরে প্রতিবেদন করে আসছি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এত হলো কেন এত হলো কেন সেটা দেখছি প্লাস পরে আমি ফোন দেওয়ার পরে বলো না এখন নতুন করে হিসাব করা হয়েছে নতুন করা হিসাবের মধ্যে এই উলো আর যেটা আমরা গণমাধ্যমে লিখলাম যে ওলটপালট হয়ে গেল একটি ফিগার একটা বাংলাদেশ ব্যাংকের একটি ডাটা ওলটপালট করে দিল গোটা অর্থনীতির চিত্রকে এখন এই যে তেরো দশমিক আট বিলিয়ন ডলারের যে ঘাটতি সেই ঘাটতিটা টোটাল ইকোনমির সব তথ্যকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে অর্থাৎ যেমন ইনফ্লেশনের তথ্য নিয়ে আলাপ হলো কিন্তু এখন প্রশ্ন যে কেন ইপিবি বলি বাংলাদেশ ব্যাংকই বলি বা বাণিজ্য মন্ত্রণালয় বলি বা এনবিআর বলি কেন এখন এই প্রকৃত তথ্য নিয়ে আলোচনা করছে ভাই একটু বলছিলেন ওই যে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারের আয়মে ঋণ এটাই কিন্তু পুরা বাংলাদেশে অলট পালট খুব তো মজা করে এদের ঋণ পাবো সব সমস্যা কেটে যাবে কিন্তু এখন ঋণের

উলট বা হিসাব আসতে আমরা আই এমএফের কন্ডিশনকে সেই জন্যই বলি সবসময় আই কন্ডিশনকে আমরা হয়তো নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি কিন্তু এই এই ক্ষেত্রে এইগুলোর দরকার ছিল আজ থেকে ওই যে বললাম না আপনি দশ বছরের ফিগার দিলেন আজ থেকে মানে বিশ বছর পঁচিশ বছর আগেই দরকার ছিল আমরা কিন্তু করেছি আই শর্ত অনুযায়ী আমি জানি এখন কিন্তু জিডিপি প্রবৃদ্ধির হিসাব তিন মাস পর পর দেওয়া হয় যেমন আজও দিয়েছে আজকেও পরিসংখ্যার পুজো দিয়েছে আবার ইনফ্লেশনের তথ্যও কিন্তু নতুন পদ্ধতিতে হিসাব করে দেওয়া শুরু করেছে এখন আমার তো মনে হয় না যে কেউ আর আর এম বলি বা এক্সপোর্টের কোনো কিছুতে নতুন করে ইনভেস্ট করবে কারণ এই হিসাবই ঠিক নয় আমার তাহলে সে আমি আমি কেন এক্সপেনশনে যাব বা কেন আমি নতুন করে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবো তাহলে এই পরিস্থিতি দাঁড়িয়ে একটা ভালো কাজ হয়েছে অনেক দিন পরে হলেও যে থলের বিলার ভাই বলে বেড়ে আসছে এইটাকে ধরে আপনাকে নতুনভাবে সব কিছুর হিসাব করতে হবে এবং প্রকৃত তথ্য আমি আবারও বলি একমত বা দুই ভাইয়ের সঙ্গে একমত করেই বলি ইনফ্লেশনের যে তথ্য বিবিএস দিচ্ছে সেই তথ্য প্রকৃত তথ্য না এটাকেও আপনাকে প্রকৃত তথ্য দিয়ে আসতে হবে যেমন আপনার মনে আছে ইয়ার আপনার বিআইডিএস কিন্তু বিআইডিএস কিন্তু আর্থিক মানে সরকারের অর্থায়নে পরিচালিত একটি সংস্থা তারা কিন্তু বলছে ফুড ইনফ্লেশন পনেরো শতাংশ আপনি একটা জায়গায় ভুল করলে আপনি দেখবেন আমরা যখনই একটা ওই যে বলি না একটা নরমাল যে একটা মিথ্যা বললে অনেক মিথ্যা বলে সেটাকে কাবার করতে হয় আপনি এক জায়গায় ভুল করলে সেই ভুলের মাসুল কিন্তু আপনি দিতে হবে জি সেই কারণে এখন একটা সময় এসছে যেহেতু আলোচনাটা সব ঠিক করা প্রকৃত তথ্য তথ্য জনগণকে দেওয়া এবং প্রকৃত তথ্য না দিলে আপনি প্রকৃত চিত্র বাংলাদেশের প্রকৃত অর্থনীতির চিত্রটা ধন্যবাদ আপনাকে জনাব ইসলাম ইপিবির ভুল তথ্যের কারণে আপনারা বিশেষ করে যে যারা ইনভেস্টার যারা ব্যবসায়ী যারা মিল ফ্যাক্টরি চালাচ্ছেন এত বড় ভুলের যে মাসুল আপনাদের দিতে হচ্ছে তার দায়টা আসলে কার এবং কি পরিমাণ মাসুল আপনাদের দিতে হচ্ছে ব্যবসায়ী আপনি যদি মাসুলের কথা বলেন যেমন আমি একটা পারিবারিক ব্যবসা চালাই হ্যাঁ গত তিন বছরে আমার পঁয়ত্রিশ বছরের সমস্ত অর্জন গত তিন বছরে শেষ হয়ে গেছে আমি এখন কথায় কথা বলি আই নট গেট ব্যাক মাই ইউথ আমার যৌবনটাই আমি উৎসর্গ করি যে দেশের জন্য। একেবারে শূন্য হাতে শুরু করে বিশ বাইশ হাজার মানুষের কর্মসংস্থান করে আজকে যখন আমি আমার নামও হয়তো ঋণ খেলাপি খাতায় যুক্ত হবে তখন আসলে আমার বলারও কি থাকে করারও কি থাকে আপনি ব্যবসায়ীদের কথা যদি বলেন দেশের যে ভয়াবহ এই আর্থিক দুরবস্থার মধ্যে ব্যবসায়ীরা তার মঙ্গল গ্রহ থেকে আসেনি এবং ব্যবসায়ীদের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আজকের জিডিপি নাকি সব কিছু মিলে আমরা এমন একটা জায়গায় ছিলাম এত আশাবাদী ছিলাম সেখান থেকে ধাপ করে আমাদের যে ডেটার কারণে আমাদের সঠিক সিদ্ধান্তগুলো ঠিক মতো নেওয়া হয়নি এবং যে কারণে গত দুই বছরের ম্যানুফ্যাকচারিং খাত যেভাবে মুক্ত পড়ে পড়েছে আপনি দেখেন এই বাজেটের আগে যদি এই তথ্যটা যদি উদ্ঘাটিত হতো এই বাজেট প্রস্তাবনার আগেও তাহলেও কিন্তু সরকার কিছু কারেক্টিভ অ্যাকশন নিতে হতো আমি গত কয়েকদিন আগে একটা বাজেট পরবর্তী একটা আলোচনা শোতে আপনাকে বলেছিলাম ভাই এই বাজেটে তো প্রাইভেট সেক্টরকে অ্যাড্রেসই করা হয়নি এই বাজেটে প্রাইভেট সেক্টরকে অ্যাড্রেসই করা হয়নি তাহলে প্রাইভেট সেক্টরকে যখন অ্যাড্রেস করা হয় না মূল বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এইটি পার্সেন্ট করছে প্রাইভেট সেক্টর আপনি যদি আপনি যদি ইনভেস্টমেন্টের কথা বলেন এখন প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দা জিডিপি গভর্নমেন্ট সেক্টর পাবলিক ইনভেস্টমেন্ট সেভেন পার্সেন্ট অফ জিডিপি অর্থাৎ আপনি জিডিপির সেভেন পার্সেন্ট কন্ট্রিবিউট করেন সরকার সেখানে ম্যাক্সিমাম চলে যায় আপনার রাজস্ব খাতে ব্যয়গুলো আর সেখানে প্রায় নাই বললে হল ওদের টোয়েন্টি ফোর সিক্স টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইনভেস্টমেন্ট করে প্রাইভেট সেক্টর সেই প্রাইভেট সেক্টরকে আপনি অ্যাড্রেস করেন না আপনি অ্যাড্রেস না করে যখন বাজেট প্রস্তাবনা করেন তখন যিনি বাজেট তৈরি যেসব জিনারা এই ভুল তথ্য দিয়ে গত দশ বছর এই কমপ্লিক ক্রিয়েট করেছে ওনারাই বাজেট করেন এবং ওনারাই বাজেট দেন আমাদেরকেই বাজেটটা আমরা গিলে খাই ঋণ খেলাপির যে শব্দটা এটা নিয়েও কিন্তু আমার এখন আপত্তি আছে কারণ এই ঋণ খেলাপে যদি আমরা একটা অর্থে ঋণ খেলাপি বলি আসলে উইলফুল ডিফল্টার ওর পরিস্থিতির কারণ ডিফল্টার এই অবস্থায় ছিয়াশি টাকা না না আপনি আপনাকে তো বুঝতে হবে দুই বছরে কেন ঋণ খেলাপি বাড়বে না ছিয়াশি টাকা দিয়ে ইম্পোর্ট করে ইউপাস এলসির মাধ্যমে যে পেমেন্ট আমি এক বছর পরে করেছি সেই মালটা আমি এক বছর আগে এনে এইটি সিক্স টাকা দিয়ে ক্যালকুলেট করে আপনাকে খাইয়ে ফেলেছি আমাকে পেমেন্ট করতে হচ্ছে একশো টাকা তো আমি ঋণ হবে না কেন আমি যখন প্রজেক্ট প্রোফাইল করি আমার কষ্ট অফ এনার্জি ছিল বারো টাকা আমার কষ্ট অফ এনার্জি এখন বত্রিশ টাকা আমি ঋণ হবে না কে হবে আমি যখন প্রজেক্ট করি আমার সুদ ছিল নাইন আমি এখন ষোলো পার্সেন্ট তা আমি ঋণ খেলা না কে হব একমাত্র গত কয়েক বছরে একটা সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই সেটা হচ্ছে শ্রমিকের বেতনটা বাড়িয়ে জাতীয় অর্থনীতিতে কিছু অবদান রেখেছেন বাকিগুলোতে প্রাইভেট সেক্টরকে মেরে ফেলা হয়েছে আপনি দেখেন আমরা যখন প্রজেক্ট প্রোফাইল করি পাঁচ বছরের জন্য ভালো বুঝেন এই প্রজেক্ট প্রোফাইল আমরা কস্ট অফ এনার্জি বলি কস্ট অফ ফান্ড আমরা যদি দেখি বিদ্যুতের মূল্য যেভাবে বাড়ানো হয়েছে যদি আপনি জ্বালানির মূল্য যেভাবে বাড়ানো হয়েছে সেখানে আপনার হবে হবে না কি মানে এটাতে তো আসলে ব্যবসা বাণিজ্য কিংবা মানে প্রতিটা জায়গাতেই তো ভয় ভয় আপনি যে যেই অবস্থায় আমি তো বারবার বলছি গত পাঁচ বছর আগে যে ইনভেস্টমেন্টটা আমি করেছিলাম সেই ইনভেস্টমেন্ট প্ল্যান ছিল এনার্জি কস্ট টুয়াল্ভ টাকা বিদ্যুৎ খরচ ছয় টাকা কস্ট অফ ফান্ড নাইন নাইন পার্সেন্ট নাও আই এম পেইং থার্টি টু টাকা গ্যাস আমার বিদ্যুৎ বিল আসতে গ্যাসের বিল আসতে থাকে তিন লাখ এখন আসে আট লাখ টাকা পাঁচ পাঁচ লাখ টাকা করতে আসবে পাঁচ বারো ষাট লাখ টাকা করতে আসবে বিদ্যুতের বিল আসতে এক কোটি টাকা এখন আসবে দুই কোটি টাকা করতে আসবে টাকা তো আর ব্যবসায়ীরা আকাশতে কেন না তো আমি ডিফল্টার হব না হবে আমি ঋণ হবে না হব না কে হবে আমার তো যৌবনই শেষ হয়ে গেছে আমি যে পঁয়ত্রিশ বছরের জাতিকে দিয়েছি আমার ইনকাম ট্যাক্সের ফাইল ভেটার ফাইল এত বড় হয়েছে দিন শেষে আপনাদের রং ভিত্তি করে কারণে আমাকে জবাই করে দেওয়া হয়েছে কালকে হয়তো আপনি আমাকে ডাকবেন না শহীদ নুরুসমের নাম তো ঋণ খেলাপি তালে কে এসে ওনাকে আমি ডাকবো হ্যাপেন্ড আমি বলি না আমার অনেক বন্ধু বান্ধব ঋণ খেলাপ হবে এবং এই ঋণ খেলাপির জন্য গত দশ বছরের এই ভুল তত্ত্বের উপর ভিত্তি করে সিদ্ধান্ত

আপনি ইন্ডাস্ট্রিতে দেশের জনমানুষের উপরে যে ধরনের চাপ তৈরি করতে পারে অভিজ্ঞতা জি এটা একটা খুব আমার এখন এই প্রোগ্রামে বসে থাকতে থাকতে মনে পড়লো যে দু হাজার আপনার মনে আছে দু হাজার সাত আট সালে গ্রিস ইউরোপিয়ান ইউনিয়নের একটা অত্যন্ত ওইসিডি কান্ট্রির মধ্যে পড়ে একটা হচ্ছে উন্নত দেশ সেটা কিন্তু হচ্ছে একটা ডেড ক্রাইসিসে পড়লো যেটাকে আমরা বলি ইউরোজোন ক্রাইসিস এবং সেই ক্রাইসিসটা চললো হচ্ছে প্রায় দশ থেকে পনেরো বছর এবং আইএমএফ লোন স্ট্রাকচারিং রিভাইজিং চোদ্দ বছর চলেছে এবং বহু রাজনৈতিক উথাল পোথাল সবকিছু হল এটার মূল কারণ ছিল এবং যে ওদের ডেটা ট্যাম্পারিং করতে এবং ওরা বেশি বিভিন্ন ধরনের প্রণোদনা নিত এবং রপ্তানির হার বেশি দেখাতো ট্যুরিজমের অ্যামাউন্ট বেশি দেখত এবং লোন একের পর এক নিয়েছে একের পর এক প্রকল্প ওরা বিনিয়োগ করেছে এবং তারপর কিন্তু মাসুল দিয়েছে পুরো গ্রিসের অর্থনীতি ও গ্রীসের সাধারণ মানুষ এখন আমি আল্লাহ না করুক আমরা আমরা আশা করি যে আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি আমাদের একটা একটা রেজিলেন্স আছে হয়তো আমরা এটা অ্যাবজর্ভ করতে পারবো কিন্তু কিন্তু কিন্তুটা কি আমি যেটা আগেই বললাম যেখানে হচ্ছে যে আপনার এই অর্থনৈতিক প্রবৃদ্ধি এখানে আমি এখানে হচ্ছে যে আমাদের এখন হচ্ছে আমরা এখন বেসিক্যালি আমরা ডাউনগ্রেড করছি এরপর কি হবে এখন আপনার ব্যালেন্স আপনার যদি আপনার এক্সপোর্ট গ্রোথ কমে যাচ্ছে আপনার যদি এক্সপোর্ট গ্রোথের সাথে জিডিপি গ্রোথ কমে যায় আপনার যদি আপনার ট্রেড ডেফিসিট বেড়ে যায় আপনার যদি ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট বেড়ে যায় তো নেক্সট স্টেপটা কি তাহলে অবভিয়াসলি হচ্ছে যে আপনার টাকার ডেপ্রিসিয়েশন আরও বাড়বে টাকার যত আপনার অবমূল্যায়ন হবে তত হচ্ছে আপনার মূল্যস্থিতি বাড়বে কেন আমদানি খরচ বেড়ে যাচ্ছে এবং এখন কিন্তু আবার হচ্ছে বিশ্বে কিন্তু নানান কারণে ভূ কারণে বলেন সাপ্লাই চেইন ডিসরাপশন সরবরাহের সমস্যার জন্য আবার কিন্তু কমোডিটি বা দাম কিন্তু বেড়ে যাচ্ছে অয়েল গ্যাস এনার্জি এবং তার সাথে সাথে এক্স্যাক্টলি তার সাথে সাথে আমাদের যে এলএনজি গ্যাস যেটা ইম্পোর্ট করছে ডলারের এটাও কিন্তু দেখুন আমাদের শর্ট টার্মে কিন্তু আমাদের সুবিধা দিয়েছে কিন্তু লং টার্মে কিন্তু বহুদিন এক্সপোর্টরা বলেছে যে আমাদের দেশে অফসর হাইড্রোকার্বন এক্সপ্লোরেশন করা উচিত এই যে এলএনজি আমদানি উপর রপ্তানি আমদানি উপর যে নির্ভরশীলতা আমরা বাড়িয়েছি ঠিক আছে কিন্তু এর সাথে সাথে আমাদের কি হচ্ছে আমরা কিন্তু একটা টাইমের পর এটা কিন্তু আমরা সামাল দিতে পারবো না এবং এর জন্য আপনাকে বিশাল বড় আপের অপসরে করতে হচ্ছে টার্মিনাল বানাতে হচ্ছে ড্যামেজ হয়ে চলে গেছে সিঙ্গাপুরে সাইক্লোন রেমানের জন্য এখন এরপর কি হতে পারে আমি যদি আপনি এখন যদি এখন দেখেন আমাদের দেশের অর্থনীতি কিন্তু সামনে আরও বিপদ আছে বিপদ কেন আছে আইএমএফ যে ভাই বললেন এখানে আইএমএফ এর লোন কিন্তু সবসময় সারা সারা দুনিয়াতে একইভাবে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম একভাবে না আরেকভাবে ওরা ওটা আনায় আমাদের অলরেডি কিন্তু আমরা কমিটেড হয়েছি চার বছরে তিন ধাপে মানে বার আমাদের ইলেকট্রিসিটি আমাদের বাড়াবো একবারই বেড়েছে আরও বারো ইলেকট্রিসিটি বাড়লে করা হলো তখন কি আমাদের দেশের ব্যবসা বাণিজ্য আমাদের যারা ইনভেস্টার কিংবা সাধারণ জনগণের কথা একবার চিন্তা করা হয়েছে না ইলেকট্রিসিটি শুধু বাড়লে হবে না পানি গ্যাস সবকিছু এখানে দাম বাড়বে এখানে হচ্ছে সাবসিডি দেওয়া যাবে কোনো সাবসিডি ভর্তি কি ওরা কমিয়ে দিবে এখানে এবং আপনার প্রোটেকশনগুলো কমিয়ে দিবে আপনার যে এখানে আছে এখন বিপদ আরও হচ্ছে কি সাধারণ মানুষের যে এখানে হচ্ছে সহনশীলতা মানে এখানে হচ্ছে অর্থনীতিকে যে শখগুলো অ্যাবজর্ভ করার বিল্ডিং কমে যায় আপনি বলছেন যে হচ্ছে ঠিক আছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা ফুড ফর ওয়ার্ক বা ইত্যাদি আমরা যে টার্গেটেড ওই যে ওএমএস করছি এখানে কিন্তু তাহলে এদের মধ্যেও তো এখানে হচ্ছে যে যাদেরকে আমরা বলছি যে প্রান্তিক জনগোষ্ঠী বা যারা হচ্ছে রেসিপেন্ট তাদের মধ্যে তো এখানে হচ্ছে এটা তার দুর্নীতি এখানে অভিযোগ হচ্ছে এবং আয়ের যে আয়ের লোকরা তাদের উপর তো চাপটা বেশি পড়ছে গ্যাসের সংকটের জন্য বিশ থেকে তিরিশ পার্সেন্ট ফ্যাক্টরি বন্ধ আছে ভাই বলতে পারবে সরকারের সবচেয়ে এখন চ্যালেঞ্জ হচ্ছে ক্রেডিবিলিটি সরকারের উপর বিশ্বাস যাতে এই মানুষ যাতে না হারায় এবং এই অর্থনৈতিক সিস্টেমের উপর যদি না হারায় এইটার উপর কিন্তু সরকারকে এটা এখানে কিন্তু কনফিডেন্স রিগেন করতে হবে তার জন্য দরকার হচ্ছে ইন্ট্রোসপেকশন মানে এখানে হচ্ছে যে এই যে স্টেপটা আমি ওয়েলকাম করবো যে আই এম চাপেই হোক কিন্তু অ্যাটলিস্ট যেটা আমরা লোকালি বলছিলাম আমরা দেশের মানুষেরা বলছিলাম বিদেশি চাপের জন্য এটা করা হচ্ছে এখন হচ্ছে কি আমাদের নেক্সট ধাপ হচ্ছে সকল ডেটা যেটা একটা ভালো ডেটা হোক খারাপ ডেটা হোক যেটা খারাপ পিকচার হচ্ছে এটা যাতে লোকের সামনে আসতে পারে এটা যত আপনার তথ্য এখানে ইনফরমেশন এসএমেট্রি থাকলে কিন্তু আপনি কারেক্ট ডিসিশন নিতে পারবেন না তখন স্পেকুলেশন হবে তখন গুজব হবে এবং আমাদেরকে এরপর আমাদের করতে হবে হচ্ছে যে যেটা আমাদের হাতের সামনে আছে যদিও বা এটা অ্যাভয়েড করছি আমরা অনেক দিন কিন্তু আই এর চাপে করতে হবে যে ঋণ হবে এবং হচ্ছে আমাদের ব্যাংকিং খাতের এখানে হচ্ছে হেলথটাকে এটাকে রিস্টোর করে এটা হচ্ছে এগুলোর জন্য একটা জিনিস দরকার সামষ্টিক আমাদের সামাজিক অর্থনীতি এখানে হচ্ছে এখানে হচ্ছে পুরোপুরি আমূল এখানে হচ্ছে সংস্কার দরকার এবং এটা করতে হবে যে দেশের অর্থনীতি প্রবৃদ্ধি হার এবং উন্নয়নটাকে টেকসই হিসেবে রাখার জন্য না হলে কিন্তু আমি বলবো যে আমাদের অনেকগুলো অর্জন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এবং কাজটা শুরু করতে হবে হচ্ছে দশ বছর আগে করা শুরু উচিত ছিল এখন শুরু করতে হবে ধন্যবাদ যে সরকারি সংস্থাগুলো যেমন একদিকে তথ্য লুকানোর প্রবণতা রয়েছে অন্যদিকে তাদের প্রকাশিত তথ্য নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের মধ্যেই আমরা যদি সত্যি কথা বলি মানে ইন জেনারেলি অনেকে অনেক কিছু বিশ্বাস করে না সবার মধ্যে একটা পারসেপশন তৈরি হচ্ছে এইসবের ফলে যে আসলে মনে হয় এই ডেটাগুলো ঠিক না অভিযোগ রয়েছে সরকারি সংস্থাগুলো সরকারকে খুশি করতেই বিভিন্ন সংস্থা খুশি করতে এই তথ্যগুলো লুকিয়েছে কিংবা এখানে আমি দুই বলব হ্যাঁ কর্মকর্তা তো নিজের ভালো দেখানোর জন্য বা নিজের সুবিধা আদায়ের জন্য করে কিন্তু আবার কিন্তু আবার এটাও আছে এমনও আছে যে মাননীয় মন্ত্রী মহোদয় বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় যে এই মাসের ইনফ্লেশনের তথ্যটা এমন যেন হয় আছে ইতিহাস আছে

যদি এখনও মানে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একবার ওই মেনুফুলেট বলেন আর যাই বলেন তখন ইনফ্লেশন পনেরোর উপরে উঠে গেছিল। যে কোনো কারণেই হোক প্রক্রিয়াগতভাবে ওইটা টুয়েলভ রাখা হয়েছিল কারণ ওই যে প্যানিক মানে আতঙ্ক ছুড়ে পড়বে যে এটা ইয়ার যেমন আপনি দেখলেন যে শ্রীলঙ্কা যখন সত্তর পার্সেন্ট হলো তখন কি শুরু হলো সমস্যাটা দাঁড়িয়েছে যে এই যে এই যে করলেন এখন একটা আপনি যদি আজকে বলেন যে রিজার্ভ রিজার্ভ বিশ বিলিয়ন কত বিশ্বাস করবে বিশ্বাস করবে না কিন্তু এখানে দেখেন ধারা ঝামেলাটা কোথায় যে আমরা মানে গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেললাম এখন দেখেন যে এই যে আমি বলছি এক ফিজিক্যাল ইয়ারে দিয়ে বলছি যে এই যে প্রায় চোদ্দ বিলিয়ন ডলার গরমিল মিল আপনাকে কিন্তু একটু তীক্ষ্ণভাবে দেখতে হবে এই টাকাটা কিন্তু পাচারও হয়নি চলেও যায় না কোনো কিছু না এই আশিক ভাই আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে এটা প্যানিকটা কমানোর কারণে আমার তো নাগরিক হিসেবে একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব আছে এই টাকাটা কিন্তু ভাইও মানে মেরে খায়নি বা ভাইয়ের ভাইয়ের কম আয় হয়েছে আবার চলে গেছে পাচার হয়ে গেছে বা তা না এটা হচ্ছে আপনার যোগ বিয়োগের বা তথ্যের হিসাব অর্থাৎ কিছু অ দূরদর্শী মানে সিদ্ধান্তের ক্ষেত্রে এখানে হ্যাঁ এখানে দোষ আসছে এপিবি বা ইয়ার কিন্তু এই টাকাটা কিন্তু মানে টাকাটা কিছু হয়নি এটা কিন্তু মাথায় রাখতে হবে তা নাহলে কি হবে এই যে আমরা বলছি যে মানে দশ বছরের ফিগার দিচ্ছি প্রায় ষাট বিলিয়ন ডলার এটা টাকাটা যা চলে যায় না কিন্তু ভাই এইটা কিন্তু আমার একটু মাথায় রাখতে হবে এখন হচ্ছে সরকারের মূল কাজ হচ্ছে যে তার যে সমস্ত বডি বা সংস্থা আছে সেটা বিবিএস হতে হতে পারে বা অন্য অন্য সময় তারা তাদের তারা যে তথ্যটা দেয় সেই তথ্য যেন মানুষ বিশ্বাস করে এই বিশ্বাসযোগ্যতা আগে প্রথমে ফিরিয়ে আনতে হবে তা না হলে কী হবে জানেন আমি আপনার এর সঙ্গে একটু যোগই করি আমরা তো ভালো গেল আমাদের দুই হাজার তেইশ চব্বিশ অস্ত্রবস্ত্র রেমিটেন্সের ভালো গেল টেন পয়েন্ট সিক্স পার্সেন্ট গ্রোথ হলো এখানে কিন্তু মজার কাণ্ড একটা ঘটেছে অবাক করার মতো কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে যে

ইয়া তো মানে আরব আমিরাত তো নানান দিকদের ডেভেলপ নিয়ে ইয়ে আমাদের বলি বা কিছু ইনভেস্টমেন্টের বিষয় আছে বলা হচ্ছে এবং আমরা ব্যক্তিগতভাবে আমারও আশঙ্কা যে এটা কোনোভাবেই হতে পারে না সৌদি আরবের পঞ্চাশ লাখের থেকে ডাবল ডাবল আসবে আরব আমিরাত থেকে এটা হতেই পারে না তাহলে দেখেন যে এখন এইখানে যে বাড়লো মানে যেটা গ্রোথ হয়েছে সেটা মূলত আরব আমিরাতের কারণে এই রেমিটেন্সের গ্রোথ হলো তাহলে এখানে কি কারণ সেটা তো বাংলাদেশ ব্যাংককে বলি বা সরকারের অবশ্যই হবে যে কেন এটা হলো তা না হলে কি হবে যখন পরের মাসে কমবে বা আরো বাড়বে তখন আর একটা প্রশ্ন দেখা যাবে সেই কারণে একটা সময় মানুষ যেন তথ্য বিশ্বাস করে এটা আসলে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ইসলাম যা হওয়ার সেটা তো হলো তথ্য তো ভুল প্রমাণিত হয়েছে সেটার জন্য দায় সেই প্রশ্ন ফাঁস করা বিসিএস এর আবেদ জন্যই জন্যেই হোক কিংবা ওনার জন্যেই যারা হিসাব করছেন তাদের আসলে হিসাব করার সেই জ্ঞান ছিল কিনা তারা হয়তো আপনার ওইভাবেই আপনি বিশেষ দিয়ে তারা আপনার উত্তীর্ণ হয়ে গেছেন তো সে যেভাবেই হোক হয়েছে কিন্তু এখন করণীয় কি এখন আসলে আমাদের কি করা প্রয়োজন প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটা নিজের সন্তুষ্টির কথাটা বলি এই কদিন আগ পর্যন্ত আপনারা সবাই বিভিন্ন ফোরামে গিয়েও বলা হতো যে ব্যবসায়ীরা বিলিয়ন বিলিয়ন ডলার আনতে আনছেন না এই ক্লেমটা কিন্তু আমি বিভিন্ন নীতি নির্ধারকদের সাথে তো আমাদের মিটিং করতে হয় কথাই বললেন ভাই আপনারা তো টাকা আনেন না ডলার

ব্যবসায়ীদের উপর যেভাবে আমি তো বললাম যে নামাজ পড়তে গিয়ে আপনার জুতাটা চোরি হয় সব নামাজকে আমি চোর বলবো না তাই না উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল অন্তত যাই হবার হয়ে গেছে আমি মনে করি এখনও পর্যন্ত এই জাতি কিন্তু কখনো হার মানেনি এটাই হচ্ছে আমার সবচেয়ে আশার বিষয় আমি সবসময় একটা কথা বলি আমরা যারা আশির দশকে আমাদের আগের প্রজন্ম বঙ্গবন্ধুর নেত্রী ডাকে সারা দিয়ে একটা লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে তার পরবর্তী প্রজন্ম কিন্তু আমি আশির দশকে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি রাস্তা ছিল না ঘাট ছিল না পকেটে পয়সা ছিল না অক্লান্ত পরিশ্রম করে অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আমরা আলোকিত করেছি এবং আমাদের প্রজন্ম সেটাকে ক্যারি ফরওয়ার্ড করবে বলে আমার বিশ্বাস কারণ এই জাতির একটাই সবচেয়ে বড় মানে গর্বের এই জাতির ইতিহাসে কিন্তু এই জাতি কোনো হারেনি এবং এই যে আমাদের বড়ো বড়ো মহাশয়দের ভুল দত্তর উপর ভিত্তি করে গৃহীত সিদ্ধান্তগুলোকে আমরা বলছি যে এগুলোর কারণে অনেক ক্ষতি হয়ে গেছে ডেফিনেটলি ক্ষতি হয়ে গেছে আমাদের মতো কোম্পানি আমাদের মতো লোকজন অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে গেছে হয়তো এখান থেকে কোনো একজন বংশীবাদক আসবে কোনো একজন বংশীবাদক আসবে তার পেছনে পেছনে আবার আবার আগামী প্রজন্ম ছুটবে আমাদের আগের প্রজন্ম বঙ্গবন্ধুর বংশীবাদকের পেছনে ছুটেছেন আমরা জননেত্রী শেখ হাসিনার পেছনে ছুটেছি এখন আমি আপনি আমাকে বলেন কি হবে আমি মনে করি যে কি হবে সেটা আমি এটা ঐতিহাসিকভাবে বলছি যে হ্যাঁ ভালো কিছু হবে কারণ এই জাতি

আর যেন পারভেস করিম আব্বাসি আসলে আমাদের এখন কি করা উচিত এখন যা হওয়ার তো হয়ে গেছে কিন্তু প্রথম জিনিস হচ্ছে যে ভাই সাথে আমি একমত যে তথ্যের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে এবং দুই রেসপন্সিবিল নিতে হবে দুই তিনজন আপনাকে এখানে হচ্ছে যে শুধু ওই ওই আবিদ আলীর মতো এখানে হচ্ছে যে এখানে আমরা বিশ্বাসযোগ্য না শুধু একজন ড্রাইভার সেই হচ্ছে দায় ছিল আর কেউ ছিল না তো এখানে হচ্ছে যে এখানে হেড শুড মানে এখানে হচ্ছে যে এত বড় যেখানে বিভ্রাট হয়েছে যেখানে হচ্ছে দেশের পুরো অর্থনৈতিক ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ করছে সেখানে কিছু অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে আমাদের দেশে কোনো দিন আমরা দেখি কাউকে রিজাইন করতে বা কাউকে ইস্তফা দিতে এটা একটা দেখি এটা আমরা এখানে মানে

আমাদের নেক্সট যেটা একটা এখানে হতে পারে যেখানে হচ্ছে বিকজ প্যানিক ইজ এ প্রবলেম এবং যে প্যানিকটা যদি আউট অফ হ্যান্ড হয়ে যায় মানুষের আতঙ্ক যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের ব্যাঙ্ক রানের উপর হতে পারে যে ব্যাংক এগুলো ধস নামার একটা সম্ভাবনা আছে এটার জন্য আগে হচ্ছে সরকারের প্রথম হচ্ছে প্রজেক্টগুলো যেগুলো আছে এক্সপেক্টেড ইকোনমিক গ্রোথ আছে সবগুলো সাইজ করুক ভুল যদি হয়ে গেছে তাহলে অ্যাটলিস্ট ভুলে অ্যাডমিশনটা যেটা আসে বাংলাদেশ ব্যাঙ্ক এটা ওয়ান শর্ট অফ ইন্ডিরেক্ট অ্যাডমিশন তাহলে রিভাইজ করুক হচ্ছে এক্সপোর্ট গ্রোথ ফিগার রিভাইজ করুক হচ্ছে তারা প্রজেক্টগুলো এবং এতগুলো প্রজেক্টে হাত দিয়েছে এত জায়গায় আমরা লোন নিচ্ছি আবার চাইনাতে লোন নিচ্ছি ভারতের লোন নিচ্ছি আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছি এডিবির লোন নিচ্ছি কিছু কিছু প্রজেক্টগুলোকে আমরা ডাউনসাইজ করা শুরু করি এবং সরকারের যেভাবে হচ্ছে যে মনে করি সরকারি আমরা যে সংখ্যা বাড়িয়েছি বা সরকার যেভাবে গ্রো করছে ইকোনমিক কমপ্লেক্সিটি বাড়লে হবে কিন্তু এখন কিন্তু একটু ডাউনসাইজ করার ব্যাপার যেমন যেখানে হচ্ছে যেখানে হচ্ছে যে আমার আননেসেসারি এক্সপেন্ডিচার আননেসেসারি ওয়েস্টেজ এগুলা কিন্তু সার্বিক ওটাকে কাট করে প্রাইভেট সেক্টর কিন্তু নিজের স্বার্থেই করে কিন্তু সরকারি ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে যে এখানে হচ্ছে যে করদাতার খরচের উপর যেটা এই যে ওয়েস্টেজ চলছে এটা কমাতে হবে এবং এখন হচ্ছে অস্টেরিটি কৃচ্ছতার সাধন যদি করতে হয় ইট মাস কাম ফ্রম এভরি লেভেল অফ দ্য সোসাইটি অ্যান্ড গভর্নমেন্ট মাস শোধ হবে এটা করলে হবে কি মানুষকে অ্যাটলিস্ট পজিটিভ মেসেজ দিতে পারবে সরকার হচ্ছে সিরিয়াস ইন টার্মস অফ রিফর্মস ইন টার্মস অফ ওনিং আপ টু ইস মিস্টেক্স এটা হলে জনগণের আস্থা হয়তো বা ওরা অর্জন করতে পারে বিশ্বাসযোগ্যতা আবার অর্জন করতে পারে কিন্তু সামনে কিন্তু আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে এবং আমাদের কিন্তু অনেক এলডিসি গ্র্যাজুয়েশন আছে এবং সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের অনেকগুলো লোন আছে যেগুলো ম্যাচুরিটি পিরিয়ড চলে আসে তো সামনে দুই দুইটা বছর আমাদের দেশের আপনি যে যাই বলুক এটা কিন্তু আসলে বড় চ্যালেঞ্জ জি ধন্যবাদ মাসি আপনার পরামর্শ শুনেই আমরা আজকে আলোচনা শেষ করব আমার কথা হচ্ছে যে এই ফিস ক্লেয়ার যেটা পার হলো সেটা হচ্ছে সব শেষ তথ্য অনুযায়ী আমরা যেটা জানি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট গ্রোথ হবে প্রজেকশন করে সাত মাসের করে বিবিএস বলছে সেই গ্রোথ মানে এই এই কারেন্ট ফিস ক্লেয়ারে ধরা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ আমার কথা হচ্ছে ফাইভ পার্সেন্ট হলো আমার আপত্তি নেই আমার এখন গ্রোথের দিকে না তাকিয়ে শুধুমাত্র একটাই জায়গা দি ইয়ে করতে হবে সেটা হচ্ছে যে আমার ইনফ্লেশন অর্থাৎ মানুষ যেন স্বস্তিতে থাকে এই দিকে সরকারকে অবশ্যই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে এবং সেটা করতে গেলে আপনার এই যে তথ্যের যে বিষয়টি বললেন তথ্য অবশ্যই যথাযথ তথ্য লাগবে কিন্তু ঝামেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাই যদি বলেন কেন আমি ঋণ খিলাপি হব না ওভারঅল সে ভাই ইয়ের থেকেই উদ্দিক থেকেই বলছেন বা খুব থেকে অনেক কিন্তু এই এই পরিস্থিতিতে মনে রাখতে হবে যে সবাইকেই দিয়ে নতুন করে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক অর্থনীতিবিদ পারভেজ করিম আব্বাসী যেমনটি বলছিলেন ডেটা ম্যানিপুলেশন বা ভুল তথ্যের কারণে ইউরোপীয় দেশ গ্রিসকে দু হাজার সাত সালের দিকে বড় মাসুল দিতে হয়েছে দীর্ঘ চোদ্দ বছরে দেশটিকে এর ঘাড়ি টানতে হয়েছে জাতীয় অর্থনীতি এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য সঠিক তথ্য এতটাই গুরুত্বপূর্ণ যে ভুল তথ্যের কারণে গ্রিসের মতো বড় অর্থনীতি দেশকেও ভয়াবহ সংকটে পড়তে হয়েছিল সুতরাং বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সঠিক তথ্য নিশ্চিত করতে হবে এনবিআর সহ সরকারি বিভিন্ন সংস্থার যেসব কর্মকর্তা কর্মচারীর দায়িত্বহীনতায় এত বড় ভুলের ঘটনা ঘটল তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে দ্রুত ভুল সংশোধনে এবং দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে সব খাতে সঠিক তথ্য নির্পণ করতে হবে সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সরকারি সংস্থাগুলোকে তথ্যের গুরুত্ব বুঝতে হবে দর্শক আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ